হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি তরকারির রেসিপিটা শেয়ার করব বলে এসেছি। এই পাঁচমিশালি তরকারিটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে, তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমার এই ভিডিওটা আপনারা পুরো আজকে দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই পাঁচমিশালি তরকারিটা করতে কী কী লাগছে। এখানে আমি যা সবজি নিয়েছি সবই ছোটো বাটির এক বাটি করে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, কুমড়ো, আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা, রাঙা আলু, ক্যাপসিকাম, একটু বড়ি দেব, একটা টমেটোকে কুচিয়ে রেখেছি, ধনে পাতা নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর ভাজা মশলা নিয়েছি, ভাজা মশলার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, আর 1 পিঞ্চ মতো আমি হিং দেব, আর আদা বাটা লাগবে 1.5 টিস্পুনের মতো, পাঁচফোড়ন নিয়েছি 1 টিস্পুনের মতো লাগবে, 4টে কাঁচা লঙ্কাকে চিরে রেখেছি, আর নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর এই রান্নাটা আমি করব রিফাইন অয়েল দিয়ে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তাহলে এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। পাঁচমিশালি তরকারিটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আমি প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব, বড়িগুলোকে একটু লাল করে আমি ভেজে নিয়ে তারপরে তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর নেক্সট স্টেপটা দেখাচ্ছি। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি সবজিগুলো এক এক করে দিচ্ছি। প্রথমেই পেঁপে, আলু আর রাঙা আলুটা দিয়ে দিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এই সবজিগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা, ক্যাপসিকাম আর কুমড়ো, বেগুন আর বাঁধাকপিটা আমি সবার শেষে দেব, এগুলো একটু ফ্রাই করে নেব। আমি সব সবজিগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এবার বাদ বাকি যেগুলো রয়েছে বাঁধাকপি আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে সব সবজিগুলো আমি মিশিয়ে নিয়েছি আর একটু ফ্রাইও হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, আর এই সঙ্গে চিনিটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 5-6 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি, ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, এবার ঢাকাটা তুলে নিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। সবজিগুলো অনেক সফট হয়ে গেছে। আমি এখানে এই সবজিগুলো দিয়েছি, আপনাদের যদি এর মধ্যে কোনোটা পছন্দ না হয় সেটা কিন্তু স্কিপ করে আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এবার আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দেব, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, হিংটা, আর ভাজা মশলাটার হাফ আমি এখন দিলাম, হাফ আমি নামানোর সময় দেব। আর এই সঙ্গে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2-এর মতো
একটু সবজি আর মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার সামান্য একটু জল দেব। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাঁচমিশালি সবজিতে যতটা কম পারবেন জল দেবেন, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে বেশি টেস্ট হয়। এবার আমি আবার ঢাকা দেব মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। এটাও মিশিয়ে দিচ্ছি ভালো করে। যদি হাতে সময় বেশি থাকে তাহলে মিক্স ভেজে জল না দিয়ে ঢেকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, টেস্ট অনেক বেশি হবে। কিন্তু এখন যেহেতু আমাদের একটা টাইমের ব্যাপার আছে তাই আমি এখানে একটু জল দেব, খুব সামান্যই জল দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করব। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, একটু নাড়িয়ে দিচ্ছি। এবার যে সবজিগুলো শক্ত সেগুলো একটু দেখে নিতে হবে, সেগুলো সেদ্ধ হয়েছে কি না। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, রাঙা আলুটা একটু দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো তো নরম, ওগুলো তো দেখাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আর ভাজা মশলা অল্প রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবার ঢাকাটা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আপনারাও দরকার হলে করতে পারেন। রান্না আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে রাখছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি কিন্তু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারাও একদিন আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন আর তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।